1988 সালের 12 অক্টোবর দলের জন্য কাজ করতে গিয়ে শহীদ হয়েছিলেন তৎকালীন সময়ের বাম সমর্থক বীরচন্দ্র মনু। বীরচন্দ্র মনু শহীদের এই বধ্যভূমি দেখিয়ে বামেরা একটানা 25 বছর শাসন করেছিল এ রাজ্যে, কিন্তু শহীদ পরিবারগুলি পেলেন না তাদের যোগ্য সম্মান, পেলেন না তাদের অধিকার, সরকারি সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত করা হয়েছে তাদের। অথচ শান্তির বাজার মহকুমার বাম নেতাদের আঙুল ফুলে কলাগাছ হয়েছে। তাই দেরিতে হলেও মানুষ বুঝতে পারছে বামেদের সরকার নয়, ভারতীয় জনতা পার্টির সরকারই জনগণের সরকার, এ সরকারই উন্নয়নের সরকার। তাই সিপিআইএম নেতা ছাত্রমণি দেববর্মার ছেলের রামহরি দেববর্মার নেতৃত্বে 20 পরিবারের মোট 70 জন ভোটার যোগ দিলেন ভারতীয় জনতা পার্টিতে। শান্তিরবাজার মহকুমার করইচন্দ্রপাড়ায় আয়োজিত এক যোগদান শিবিরে সিপিআইএম এবং তিপ্রা মথা দল ত্যাগ করে বিজেপিতে যোগদানকারী সদস্যদের হাতে তুলে দেওয়া হলো দলীয় পতাকা। নবাগতদের দলে বরণ করে নেন বীরচন্দ্র কলসি কেন্দ্রের এমডিসি সঞ্জীব রিয়াং, শান্তির বাজার মণ্ডলের সাধারণ সম্পাদক মম্বু মগ, শান্তির বাজার মণ্ডলের সহসভাপতি রমেশ রিয়াং, উত্তর তাপমা ভিলের চেয়ারম্যান কৃষ্ণদেব বর্মা এবং জনজাতি মোর্চার মণ্ডলের সহসভাপতি সূর্যরাম রিয়াং। বামফ্রন্ট দলের বর্তমান নীতি, দলের আদর্শ এবং দলীয় নেতাদের প্রতি চরম ক্ষোভ উগড়ে দেন বামফ্রন্টের জননেতা শহীদ ছাত্রমণি দেববর্মার ছেলে রামহরি দেববর্মা। সিপিআইএম দলের প্রতি চরম অসন্তুষ্টি প্রকাশ করেন তিনি। আজকে ভারতীয় জনতা পার্টি 36 শান্তিবাজার মণ্ডল কমিটির অন্তর্গত 6 নং বুথে আজকে করইচন্দ্রপাড়ায় মাননীয় রামহরি দেববর্মা মহাশয়ের বাসভবনে আজকে 20 পরিবারে 70 ভোটার মোথা এবং বিভিন্ন দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়েছে। এখানে উল্লেখ বিষয় হচ্ছে যিনি রামহরি দেববর্মা, উনি বীরচন্দ্র মনু 1988 সালে যে 12 অক্টোবর যেখানে এইখানে যে শহীদ হয়েছিল, এই শহীদ পরিবারের একজন সদস্য ছত্রমণি দেববর্মার ছেলে, উনি আজকে আমাদের ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়েছেন। পাশাপাশি এই পাড়াতে যারা ওনার নেতৃত্বে যারা ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেছেন, তারা দীর্ঘদিন সিপিএম সমর্থিত ছিলেন এবং 23 বিধানসভা নির্বাচনে তারা মোথার হয়ে মোথার সাপোর্ট করেছিল। তো আজকে ওনারা বুঝতে পেরেছে যে আসলে গত 23 বিধানসভা নির্বাচনে জনজাতিদের আবেগ নিয়ে রাজনীতি খেলা হয়েছিল, তারা এখন সেটা উপলব্ধি করতে পেরে আজকে কিন্তু তারা ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়েছেন। এবং পাশাপাশি আমাদের এই এলাকার গোটা শান্তিবাজার বিধানসভা কেন্দ্রের মধ্যে অনেকেই যোগাযোগ করছেন, যে মোথা থেকে অনেকেই যোগাযোগ করছেন ভারতীয় জনতা পার্টির মধ্যে সামিল হওয়ার জন্য। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নেতৃত্বের উপরে ভরসা রেখেই বিরোধী দলগুলি ত্যাগ করে রাজ্য জুড়ে দলে দলে মানুষ যোগ দিচ্ছে ভারতীয় জনতা পার্টিতে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।